সরকারের বিরুদ্ধে গিয়ে কেস করা, সেই কেসের ক্ষেত্রে যদি আপনি যদি ইন্ডিভিজুয়ালি যদি লড়েন তাহলে কি পরিস্থিতি হবে তা বর্তমানে অনুমেয়। কারণ ডিএ মামলা সে কত বছর ধরে চলছে, এখনো পর্যন্ত তার নিষ্পত্তি হলো না, এবং ভবিষ্যতে কবে নিষ্পত্তি হবে সে সম্পর্কে প্রত্যেকেই সন্দিহান আছেন। যাদব আগামীকাল না পরশু না এক মাস বা দু মাস পরে শেষ হয়ে যাবে। অর্থাৎ বোঝাই যায় যে সাধারণ মানুষ এই কোর্টের চক্করে কত কিছুই তাদের হারাতে হয়। শুরু করবো আজকের আপডেট। আজকে আপনাদের সামনে পাঁচ পাঁচটি আপডেট নিয়ে আলোচনা করবো। নম্বর ওয়ান, স্টাফ প্যাটার্ন আবার। নম্বর টু, শিক্ষকদের বকেয়া দিতে নির্দেশ। বকেয়া কেন বকেয়া বলছে, এখনো বেতন পাননি। এখানে দুটো বিষয় আছে, দুটো বিষয় নিয়ে আলোচনা করব। নম্বর থ্রি, অপশন জমা করার পরেও বিভ্রান্তি। নম্বর ফোর, ডিজিটিএ তাদের জন্য একদমই একটি গুড নিউজ এবং সাফল্য তারা পেয়ে গেছেন। নম্বর ফাইভ, কাল ডিএ নিয়ে কি হবে বলবেন আপনারা। শুভর আগে প্রতিদিনের মতন একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। এবার আসা যাক মূল বক্তব্যের মধ্যে, যে কি একে একে যদি আমরা আসি তাহলে প্রথমেই আসি স্টাফ প্যাটার্ন। স্টাফ প্যাটার্ন এর আগে অনলাইনে স্টাফ প্যাটার্ন গেল, সেখানে বিভিন্ন ভাবে আপার প্রাইমারি সেকশন, সেকেন্ডারি সেকশন, হায়ার সেকেন্ডারি সেকশন, নর্মাল, এসব নিয়ে অনেক বিভ্রান্তি। তারপর কোর্ট কেস, ডেপুটেশন, এসবের পর সেটি বাতিল হলো, তার কিছুটা পদক্ষেপ পাওয়া গেল ডাইসে। এবার সুন্দর একটি বিষয়ে যা দেখা যাচ্ছে, কালকে একটি ভিডিও করেছিলাম তার মধ্যে বলেছিলাম, কিন্তু পরবর্তীতে নজর করার পর দেখলাম যে হ্যাঁ হুবহু সেরকমই আছে। এক দর্শক আমাকে ঠিক মনে করিয়ে দিয়েছেন যে আপনারা যে স্টাফ প্যাটার্ন বলছি এই কারণেই যে আপনারা যে আপনাদের প্রোফাইল আপডেট করবেন, সেই প্রোফাইল আপডেট করতে গেলে সেখানে সুন্দর করে উঠে আসছে একাডেমিক সেকশনের ক্ষেত্রে, সেখানেই আপার প্রাইমারি না সেকেন্ডারি না হায়ার সেকেন্ডারি, এবং গ্রুপ, একাডেমিক গ্রুপ এবং সাবজেক্ট, সমস্ত কিছুই তথ্য সেখানে আপলোড করতে হচ্ছে। এবং বলা আছে কি সেগুলো করার পরে স্যালারি আপডেটেড হবে, অর্থাৎ স্যালারি আপডেট করা যাবে। তাহলে এক্ষেত্রে ঘুরিয়ে কিন্তু করিয়ে নেওয়া, আমার মনে হয় ঘুরিয়ে করিয়ে নেওয়া, যা আগে যা বলেছিলাম তার থেকে একটু আলাদাভাবে আপনাদের কাছ থেকে আমি তথ্য নিয়েই নিলাম। এখন পরবর্তীতে হিসেব আমরা পরবর্তীতেই করব। এবার আসি শিক্ষকদের বকেয়া দিতে নির্দেশ। যা দেখাচ্ছে টিভিতেই মাত্র দেখলাম, নিউজ পোর্টালগুলোতে দেখলাম, ভুল বোঝাবুঝি, এ আবার কেমন কথা? বেতন দিতে আবার ভুল বোঝাবুঝির কি আছে আমার জানা নেই, যে কি অর্থ দপ্তর এবং শিক্ষা দপ্তরের মধ্যে নাকি ভুল বোঝাবুঝি। তারপর দুই দপ্তরের সচিবের মধ্যে কথা হওয়ার পর বিল সাবমিট করলে বেতন দেওয়া হবে, এবং তা আজকেই নাকি নির্দেশ দেওয়া আছে, আজকেই সেটি সাবমিট করা হবে, যদি পর্যন্ত এখনো SMS ঢোকেনি। যে কি ভুল বোঝাবুঝি, এটা কখনো হয়? এ তো জানা বিষয় যে বেতন নির্দেশ আছে মাস পয়লাই দিতে হবে, সে মাস পয়লা অনেক দিনই হয় না। আমি জানি অনেকেই বলে থাকবেন যে আমাদের হয় আমাদের, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হয় না। সেক্ষেত্রেই যে তাদের মধ্যে নাকি ভুল বোঝাবুঝি তৈরি হলো, অর্থাৎ এই ভুল বোঝাবুঝিটা কি জন্যে তার কোনো ব্যাখ্যা নেই। এখন বলছেন বিল সাবমিট করুন, দিয়ে দেব, ট্রেজারিতে পাঠানো হবে, এবং ট্রেজারিতে যতক্ষণ পর্যন্ত যদি বিল পাঠানো হয় ট্রেজারির অফিসার থাকবেন, তিনি রিলিজ করে দেবেন। তাহলে এই কাজটি কেন আগে হলো না? আবার তারা বারবার করে এক কথাই বলে যাচ্ছেন যে আমরা নির্দেশ দিচ্ছি, শিক্ষা দপ্তর থেকে বলছেন যে নির্দেশ দিচ্ছি, অর্থ দপ্তর দিয়ে দেবে। অর্থাৎ রেগুলার বেতন, সেই রেগুলার বেতনের মধ্যেও এত কিছু নির্দেশ পালন করতে হয় এবং ভুল বোঝাবুঝি তৈরি হয়। আরেকটি যেটি আছে সেটি হচ্ছে স্টপ ইনক্রিমেন্ট। সেই স্টপ ইনক্রিমেন্ট নিয়ে যে খবরটি পাওয়া গেল যে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু ব্লকের কিছু কিছু শিক্ষক এই বকেয়া, অর্থাৎ যেগুলো স্টপ ইনক্রিমেন্টের জন্য যে বকেয়া ছিল তা নাকি পেয়ে গিয়েছেন, এবং সেক্ষেত্রে পরবর্তীতে একদম খোঁজ খবর নিয়ে যেটি জানা গেল যে কি কাজ করতে হবে, যে কাজগুলো বিভিন্ন DI অফিসে এখনো পড়েই আছে যা কমপ্লিটই হয়নি। যে কোনো বকেয়া, অনেকদিনের বকেয়া, এগুলো পেতে গেলে পরে বিকাশ ভবনের পারমিশন অবশ্য অবশ্যই প্রয়োজন পড়ে। তাহলে বিকাশ ভবনের পারমিশন যদি আপনার নিতে হয় তাহলে DI থেকে যে বিল তৈরি হচ্ছে সেটি আপনাকে যেতে হবে বিকাশ ভবনে, তারপর সেখান থেকে অ্যালটমেন্ট যদি থাকে রিলিজ করে দেওয়া হবে, নইলে নতুন করে অ্যালটমেন্ট করা হবে। এখন যে খবর পাওয়া যাচ্ছে যে কিছু কিছু শিক্ষক তারা নিজেরা উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় এই কাজগুলো কমপ্লিট করেছেন, তার ফলে কিছু কিছু শিক্ষক শিক্ষিকা পেয়ে গিয়েছেন এই বকেয়া, যেটি স্টপ ইনক্রিমেন্টের বকেয়া, সেই বকেয়া পেয়ে গিয়েছেন।
এখন দেখার বিষয় অন্যান্য জেলা কি করে। আমার মনে হয় এক্ষেত্রে ওই জেলা অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কিছু ব্লক যারা পেয়েছেন তাদের উদাহরণ দিয়ে অন্যান্য জেলায় কিন্তু সে নিয়ে আন্দোলনই হোক বা জানানো হোক, এটি করা যেতে পারে। এবার আসি অপশন। অপশন জমা করার পরে বিভ্রান্তি। এখন অপশন জমা করার পরে বিভ্রান্তি কোন দিক থেকে বলা হচ্ছে? অপশন জমা করেছেন আপনারা প্রত্যেকেই, কাদের ক্ষেত্রে বলা হচ্ছে? অন্যান্য টিচার বা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে, কারো ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আবারও সেই সমস্যাটি এলো কোথায়? প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে। আজকের পত্রিকায়, বর্তমান পত্রিকায় যা প্রকাশিত, এছাড়াও এর আগেও আমাকে একজন পাঠিয়েছিলেন তার যে অপশন ফর্ম, সেই অপশন ফর্মের মধ্যে কিছুটা ত্রুটিপূর্ণ আছে। আমরা হয়তো ভেবে গিয়েছিলাম যে সেই ত্রুটি পরবর্তীতে হয়তো সেই ত্রুটিটি মুক্ত হয়ে যাবে, কারণ বিভিন্ন সময় সার্ভারের যে প্রবলেম থাকে সেই সার্ভারের প্রবলেমের জন্য বিভিন্ন ত্রুটি আসছিল। এবার দেখা যাচ্ছে সেক্ষেত্রে ইনক্রিমেন্টের ডেট উল্টো আছে, ইনক্রিমেন্টের ডেট অন্যরকম আছে। এখন যদি এই, যেহেতু এই অপশন ফর্মটি পরবর্তীতে আপনি যখন পেনশন পাবেন তখন কিন্তু সেটি উল্লেখিত হবে এবং সার্ভিস বুকে সেটি উঠবে আপনার অপশন ফর্মে যেভাবে লেখা আছে ঠিক একই সিস্টেমে। যদি তাই হয় তাহলে এই ভুলটাই যদি উঠে যায় তাহলে পরবর্তীতে নিশ্চয়ই বিভ্রান্তি তৈরি হবে এবং সমস্যায় পড়বেন, যার দরুন এই অপশন ফর্মগুলো অবশ্যই অবশ্যই রেক্টিফাই করা উচিত বলেই আমি মনে করি, কারণ এ নিয়ে বিভ্রান্তি চলেছে সব, তবে সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় বিভ্রান্তি চলছে, সেই বিভ্রান্তি অবশ্যই দূর করা উচিত। এবার আসি সব থেকে বড় খবর আজকের, যে বিজিটিএ তাদের সাফল্য। বিজিটি এর ক্ষেত্রে কি ছিল, এর আগের যে মামলা তারা করেছিলেন তার ফলে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের রেকমেন্ডেশন অবশ্য অবশ্যই জমা করতে হবে, তা নতুবা তাকে সেখানে সেক্রেটারিকে হাজির হতে হবে। তার পরিপ্রেক্ষিতে আবার সরকার ডিভিশন বেঞ্চে যায়, কিন্তু সেই ডিভিশন বেঞ্চ থেকেও কিন্তু সরকার সফলতা পেল না। এক্ষেত্রে জয়ী হলো কারা? বিজিটি এর পক্ষ থেকে তারাই। যদিও সেক্ষেত্রে মূল যে কি দাবি তা এখনো পরিষ্কার হয়নি, অর্থাৎ মূল নির্দেশ কি আছে, তবে স্কুল সার্ভিস কমিশনকে বিজিটি এর পক্ষ থেকে যে দাবিগুলো করা হয়েছিল সেই দাবি সংক্রান্ত যে রেকমেন্ডেশন স্কুল সার্ভিস কমিশন করবে তার জন্য 2 সপ্তাহ জমা দেওয়া হয়েছে, সেই 2 সপ্তাহের মধ্যে রেকমেন্ডেশন জমা করতে হবে। অর্থাৎ এবার যেহেতু ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশ গিয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই মামলাটি চলতে থাকবে বলেছে, যে অর্থাৎ তার শুনানি দিনের পর দিন যেরকম হয় সেরকম চলতেই থাকবে এবং 2 সপ্তাহের মধ্যে সেটি জমা করতেই হবে। এখন 2 সপ্তাহের মধ্যে কি জমা করে, যদি জমা করে অবশ্য অবশ্যই জানা যাবে যে পে কমিশন কি চেয়েছে এবং যারা সংগঠন করছেন, আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে কি চাওয়া হয়েছে, তার মধ্যে কি বৈপরীত্য যদি থাকে সেটি অবশ্য অবশ্যই তখন জানা যাবে। এবার লাস্ট যেটি আসি সেটি হচ্ছে কাল ডিএ মামলা। অনেকেই অনেক রকম মন্তব্য করবেন আমি জানি, এর আগেও আমার এই চ্যানেলের বেশিরভাগ দর্শক যা বলেছিলেন তার সঙ্গে 100% মিলে গিয়েছে। 2-1 জন ব্যতিক্রমী আছেন, অবশ্য অবশ্যই ব্যতিক্রমী থাকতেই পারেন। এক্ষেত্রে যে ঘটনাগুলো ক্রম ঘটতে পারে, কারণ আমরা এর বিগত দিনে যা আশা করেছিলাম তার ধারে কাছেও আমরা পৌঁছাতে পারিনি, কারণ আইনজীবীরা যেরকম আশ্বাস দিচ্ছেন, অর্থাৎ যারা মূল মামলাকারী তাদের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হচ্ছে সেই আশ্বাস কিন্তু তার ধারে কাছেও পৌঁছাতে পারিনি এখনো পর্যন্ত। তাদের একটা পূর্ণাঙ্গ রায় 2 জায়গার থেকে সেটি পাওয়া গেছে সফলতার সঙ্গে, কিন্তু সেই সফলতার সঙ্গে পাওয়ার পরেও সেগুলো যে জটিলতা তৈরি হয়েছে, কিন্তু সেই জটিলতার সঙ্গে সঙ্গে যে সরকার পক্ষ থেকে একটা সুন্দর ডিসিশন নিয়ে সরকারি কর্মচারীদের যে কিছু প্রাপ্তি ঘটবে বা কোর্টের পক্ষ থেকে খুব জলদি কিছু প্রাপ্তি ঘটবে সেটি সম্পর্কে কিন্তু আমরা এখনো পাইনি বা পাচ্ছি না। এখন দেখার বিষয় যে আগামীকাল কি হতে চলেছে, কারণ সরকার পক্ষের বক্তব্য আগামীকাল হবে। তবে এটি অবশ্য অবশ্যই আগামীকাল বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে যে তার রায় হয়ে যাবে বা খারিজ হয়ে যাবে তা অবশ্যই আমি মনে করি না, কারণ সেই রায়টি দেওয়া হবে দুপক্ষের যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলো তাদের যাচাই করার পরই নিশ্চয়ই সেক্ষেত্রে হবে। অর্থাৎ এই মামলাটি যদি কালকে যদি পুরোপুরি বক্তব্য যদি শেষ হয়ে যায় তবুও হয়তো বা রায় আরো 2-1 দিন দেরি হবে সেই রায় পেতে। এবং কি হতে পারে আগামীকালকের ঘটনাগুলি, যে ঘটনাগুলি আগের যে উদাহরণ আছে সেই উদাহরণ থেকে কিছুটা ব্যতিক্রম হয় কিনা অবশ্য অবশ্যই আপনাদের কাছ থেকে শুনব। তো সঙ্গে থাকুন, এরকম আপডেট একসাথে সমটার দিনে সমস্ত যত আপডেটগুলো আছে যা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় সবগুলো আপডেট নিয়ে একসাথে একটি ভিডিওতে টুডেজ আপডেটে রোজ থাকছে।
তাহলে অবশ্য অবশ্যই প্রত্যেকের কাছে আবারও অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই সবার মতন দিন আনন্দে কাটুক। সামনে যে হোলি আসছে সেই হোলির আগাম শুভেচ্ছা।